বিভাগে 59 উপজেলা আছে। ধর্মধারা সভাগত যে স্যার, স্যারকে যেখানেই আমরা দেখা হয়, স্যারের সাথে দেখা করার সুযোগ হয়, তখনই কিন্তু ডুমুরিয়া উপজেলার খোঁজ খবর নেন স্যার। এবং স্যারের পছন্দের যে দুই তিনটা উপজেলা, তার মধ্যে ডুমুরিয়া অন্যতম। ডুমুরিয়ার যে সম্পদ আর কি, কৃষি বা মৎস্যের যে প্রাচুর্য, সব দিক দিয়ে আমার বিশ্বাস যে সার্বিক দিক দিয়ে স্যার সবকিছু খোঁজ খবর রাখেন এবং ডুমুরিয়ার এই সম্ভাবনা স্যারকে আকৃষ্ট করেছে। এর জন্য আমরা সভাকুয়ার আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের খোঁজ খবর নিতে এসেছেন এবং বিনিময় করবেন। স্যারের সদয় নির্দেশনা আমরা প্রতিফলন করবো বলে আমরা বিশ্বাসী। আমাদের আজকে এই মতবিনিময় সভার মাননীয় প্রধান অতিথি স্যার সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাহনাজ পারভীন স্যার, আমাদের সহকারী কমিশনার ভূমি, আমাদের বিভিন্ন অফিসার ইনচার্জ, আমাদের বিভাগীয় কমিশনার স্যারের একান্ত সচিব সহ আমাদের সম্মানিত কৃষক নেতৃবৃন্দ এবং যারা মৎস্যজীবী এবং মৎস্য চাষী সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। স্যার আপনার সদয় গ্যারেন্টি জানাচ্ছি যে আমাদের মাঝে যারা ভালো ভালো কৃষক আছে ডুমুরিয়ার এবং তাদের দেশে বিদেশে অনেক খ্যাতি আছে স্যার, যারা কৃষক এবং মৎস্যজীবী তারা উপস্থিত আছেন স্যার। তারা কেন বলে নিয়ে গেলাম জন্য সুবিধা হবে আমার ডুমুরিয়া উপজেলা পরিষদে আসার জন্য। আসার উদ্দেশ্য হলি দুই লাইনে, প্রথম লাইন হলো আপনাদেরকে দেখতে আসা যে কেমন আমি সব জায়গায় বড় বড় ফোরামে একদম একদম মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আমি এরকম ফোরামে বারবার করি আমাদের কৃষি সম্ভাবনা, আমাদের ডুমুরিয়া কুষ্টিয়ার কৃষি, এগুলো নিয়ে আমি কথা বলি, সাতক্ষীরা বন্ধু এগুলো নিয়ে কথা বলি, কিন্তু সরাসরি আপনাদের সাথে টাচ পায় না। তাহলে আজকে আমি আপনাদের এখানে আসার আগে আপনাদের ভূমি অফিস একটু দেখে এসেছি, ওখানে কাজ করছে, ভালোই কাজ হচ্ছে, এখানে আপনার কেমন আছেন স্যার আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ উপজেলা নির্বাচন স্যার, আমি জেলা সাতক্ষীরা স্যার, পড়াশোনা করেছি, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ওবায়দুর রহমান, অফিসার রিসার্চ কুমিল্লা থানা, নিজ জেলা যশোর, আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে স্যার। কৃষি বিভাগ।